Hello friends, good morning, welcome to my channel. Kuchi puchu vlogs, tomader shobai ke amar channel e shagoto. Asha kore tumra shobai bhalo acho, amio bhalo achi. Tobe good morning to bollam, kintu morning ki bola jay? Kon 12ta 20 baje. Ei dekho 12ta 20 baje. আজকে এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম বাবি চান হয়ে গেছে বাবি চান হয়ে গেছে এই দেখো দেখো বাবি নিচে চান করেছে এদিকে চান করে উপরে গামছা পরে এসেছে পরে জামা কাপড় পরাবো আজকে কি জানি কি হয়েছে জানি না যে মনটা না সকাল থেকেই ভালো লাগছে না খেতেও ইচ্ছা করছিল না আমি এই জাস্ট ব্রেকফাস্ট করেছি কিন্তু সবার আজকে ব্রেকফাস্ট অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করে মাংস চলে এসেছে মাংস ম্যারিনেট করেছি করবো মাঝিঙে পোস্ত করছে করা হয়ে গেল তারপরে করবো কিন্তু আমার কী হয়েছে কি যেদিন সকাল থেকেই মনটা ভালো লাগছে না কাজকর্ম সবই করেছি ওপরটা পুরো পরিষ্কার পরিষ্কার করে মোছা টোঁচা সিঁড়ি সব কমপ্লিট নিজেও ঝাড়টা দিয়েছে মোছা হয়নি কেটেছি তরকারি রান্না বান্না গোছানো সবই করেছি খাবার করেছি কিন্তু আমার খেতে ইচ্ছা করছে মা তো বকাবকি করছে খাও খাও খেতে ইচ্ছা করছে না খেতে না ইচ্ছা করলে খেতে ভালো লাগে বলো মার বকার ঠেলা এই মাত্র জাস্ট এখন লুচি ভেজে খেলাম খেয়ে তারপরে মেয়েকে চান করালাম তো এবার মেয়েকে জামা কাপড় পরাই তো চলো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আবার এলাম তোমাদের সামনে এখন কটা বাজে বলো তো এখন বাজে পৌনে চারটে আমাদের লাঞ্চ কমপ্লিট লাঞ্চ কি হয়েছে তোমাদের তো তখন বললাম চিকেন পোস্ত ডাল পুরো ভাজা চাটনি আর মাংস করেছি ব্যাপ করেছে বাকিও মাংস আজকে মনটা তখন তোমাদের বললাম না ভালো নেই কি জানি কেন যে সকাল থেকে কি হয়েছে মনটা খুব খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না যার জন্য আমি ব্রেকফাস্টও করি মানে খেতেও ঠিক ইচ্ছা করছিল না মন ভালো থাকে না মন না ভালো থাকে যা হয় আর কি তোমরা বুঝতেই পারছো তোমাদের তো হয় অনেকেরই হয় যার যাই না কারোর হয় না কি পুজো এটা আমারই হয় কি জানি কিছু ভালো লাগছে মানে মনটাই ভালো লাগছে না যার জন্য আজকে একটা জায়গাতে যাওয়ারও কথা ছিল সেটাও যায়নি মানে যাওয়ার মতো সেই এনার্জি বা মন থেকে সেই ইচ্ছাটাও ছিল না ও উঠে খুঁজে খুঁজে বললো যাবার আর আনা যাবো না আজকে ভালো লাগছে তবে দেখা যাক বিকালে যদি একটু বেরোতে পারি তাহলে যদি কোথাও যাই তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জাস্ট একটু কলেজটাকে একটু রেস্ট নেবো এরকম হাজবেন্ড কি পাবে মন খারাপ করে মন ঠান্ডা করার জন্য সব নিয়েছি আর আমি যে চিকেন রান্না করে খাওয়ালাম সেটা তোমার কর্তব্য ও এটাও তোমার কর্তব্য কি হয়েছে আমি জানি না কিছুই হয়নি কিন্তু তাও মনে একটা কেমন এখনো যে পুরোপুরি ঠিক থাকবো একটু তা না বাট ঠিক আছে চলো আগের থেকে অনেকটাই ঠিক আছে ইচ্ছা আছে একটু থেকে একটু বেরোবো দেখা যাক যদি একটা জায়গায় তো যাওয়ার আগে ফুল প্ল্যান ছিল এবার সেখানে তো যেতে পারিনি দেখা যাক যদি কাছে থেকে কোথাও যেতে পারি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের তখন বললাম না একটু বেরোনোর প্ল্যান আছে তো বেরিয়েছি কোথায় এসেছি বলো তো যা হলেও পার আমাদের হালি শহরে ক্রেক পার্ক তোমরা যারা হালি শহরের কাছাকাছি থাকো তারা অবশ্যই জানো ক্রেক পার্কটা তখন অন্যরকম হয়ে গেছে পুরো সব ঘাটগুলোকে মাঝখান থেকে জুড়ে দিয়ে খুব সুন্দর করেছে তখন আমরা এই পার্কের উল্টো দিকে স্কুলে পড়তাম তখন এরকম ছিল স্কুলে থাকাকালীন এই পার্কটাতে আমরা রাজত্ব করিয়েছি ও করেছে আমি করেছি এদের বাড়িও এসছে আমাদের সঙ্গে এরা পেছনে আছে গঙ্গা অন্ধকারে দেখা যাবে না এখন গঙ্গাটা একদম শান্ত হয়ে রয়েছে কি করবি পার্কে তুই পার্কে এসেছি স্লিপ চড়বাগান স্লিপ চড়তে ভয় লাগে না আর যখন সমুদ্রের পার্কে গেছিলাম দেখেছিলে পুরী গেছিলাম ওই ওখানে একটা দোলনা ছিল স্লিপ ছিল
ভয় করছিল তিতিরি শিখিয়ে দেয়া, এখন থেকে আর ভয় করে না। আর স্লিপ চড়বো, ঢেঁকি চড়বো, আর দোলনা। একটা বেবি সেকশন আছে, একটা অ্যাডাল্ট সেকশন আছে। আমরা নিচটাতে বসে আছি, এখানে সব বড়রা আর কি বসে। বুঝতেই পারছো বড়রা বলতে কি বোঝাতে চাইছি। দেখি মন ভালো হয় কিনা। লাইক, কমেন্ট, শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে।